Hi guys, welcome to my channel Modest Blog by Poppy. তো চলে আমরা আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আজকে যাচ্ছি আমার যে বিয়াই তার বার্থডেতে। তো কেউ জানে না আমরা একটা সারপ্রাইজ দিব, সব কিছু ব্লু ব্লু, আমরা নিজেরাও ব্লু ড্রেস পরেছি এবং আমার সাথে আমি অ্যালেন ভাবিকে নিচ্ছি, সাথে বিয়াইনও যাবে। তো আমরা রেডি, পুরা গাড়ি ভর্তি, বেলুন জায়গা হচ্ছিল না আরও নিয়ে নিয়েছি পরে ফুলাবো এর জন্য। তো চলে আসছি আসার কাছে। তো যা যা এনেছিলাম সব কিছু ছিল ব্লু, এটা ভাবি জানতো না যে সবই ব্লু এরকম করে যাচ্ছি। তো চলেন আমার সাথে, দেখি কি সারপ্রাইজ আমাদের জন্য ওয়েট করছে। গিফটের জন্য অপেক্ষা। সবকিছু আমি অনেক যত্ন করে রেডি করে নিয়ে এসেছি, পুরো লিফটও ভর্তি হয়ে গেছে। তো ভাবছি যে চুপচুপ করে ঢুকে যাব বেল না দিয়ে, তো তাই করলাম, বেল না দিয়ে চুপ করে ঢুকে পড়লাম। আর ঢুকে আমরা নিজেরাই সারপ্রাইজ হয়ে গেলাম। ভাইয়া বসে আছে, শুয়ে আছে সোফার মধ্যে, আর আমরা জানি না, ভেবেছি যে আগে আগে ঢুকে সব কিছু রেডি করে রাখ দিব। তো সারপ্রাইজ দিতে যে সারপ্রাইজ হয়ে গেলাম নিজে, সব কিছু আমি যেহেতু এটা আমার মেয়ে শ্বশুর বাড়ি আর আমার যে বিয়াই তাকে আমি সারপ্রাইজ দিতে যাচ্ছি, সেই জন্য সব কিছু ব্লু। তো টেবিলে সব কিছু রেডি করে ফেললাম, কেক, বেলুন, সাথে একটা ডালা ছিল ভাবির। আর কেকের থিমটা খুবই মজার ছিল, যে আমার যে বিয়াই সারা সবসময় সোফাতে শুয়ে মোবাইল দেখে, তো এটাই থিম ছিল, তো এটাই রেখেছি সোফাতে শুয়ে। এবং এসেও দেখি সেম সোফাতে ঠিক এভাবেই শুয়ে সে মোবাইল দেখছিল। তো অনেক ব্যস্ত, তাড়াহুড়া শুরু করে দিছি বেলুন টেলুন ফুলানো নিয়ে। ভাবি জানে না যে ভাবি ভেবেছে হয়তো একটা কেক নিয়ে আসবো, যে এরকম করে সারপ্রাইজ দিব বুঝতে পারেনি। ভাবিকে দেখে আরও বেশি সারপ্রাইজ। অপেক্ষা করছি আমার হাজবেন্ড, আবার ওর জন্য অপেক্ষা করছি, ও আসবে। ও ব্যাংককে, ও আবার আলাদাভাবে আসতেছে আর আমি আলাদাভাবে এসেছি, আজকেই এসেছে সে ফ্লাইট থেকে ফ্লাইটে। তো ভাইয়াও চলে আসছে। তো নাস্তা খেতে বসে গেলাম সবাই, অনেক মজার। ভাবির হাতের ইয়াম্মি কেশনার সালাদ, এটা খুবই মজা হয় খেতে, আমি যখনই যাই ভাবি আমার জন্য এটা বানায়, আর এটা অথেন্টিক পুডিং ছিল। নাস্তার পর ভাবি একটা ডালা এনেছে, সেই ডালাটা দিবে। তো ডালাতে কিন্তু লুঙ্গি নিয়ে আসছে, কারণ আমার বিয়াই লুঙ্গি পছন্দ করে, এই জন্য জাস্ট ফান আর কিছু না। এটা হচ্ছে আমাদের একটা আপা, আমার মেয়ের ফুপু শাশুড়ি। তো আমরা চাটা খুবই মজা ছিল, ভাবির বাসার চা সবসময় মজা হয়, চা খেতে খেতে আমরা সবাই মজা করে খুব মনোযোগ দিয়ে চা খাচ্ছিলাম। তখনই চলে আসছে আমার হাজবেন্ড বিয়ান, 7 দিন পর দেখা। তো ভাইয়া তো অনেক খুশি ওদেরকে পেয়ে। আমরা সবাই অনেক মজা করছি, ফান করছি, অনেকদিন পর দেখা হয়েছে। তো
এরকম অনুষ্ঠান হলে মজা, সবার সাথে সবার দেখা হয়ে যায়। আমি ওখানে যা যা করেছিলাম সব কিছু আমি ব্লগে রেখেছি, জাস্ট ফান আর স্মৃতি, আবার কখনো দেখবো আর মনে করব। এই হচ্ছে আয়ান। আয়ান তো এক সেকেন্ড বসে থাকতে পারে না, সে শুধু লাফালাফি লাফালাফি করতে থাকে, করছে মজা। আমাদের মধ্যে ওই একটা বাচ্চা, সবাই আমরা বড়। কেক কাটার প্রিপারেশন চলছে, যেগুলো যেগুলো মিসিং আবার ঠিক মতো সব কিছু রেডি করা হচ্ছে। কেক দেখে সবাই অনেক খুশি, খুব সুন্দর একটা থিম ছিল, বিশেষ করে ভাবি বেশি খুশি, আর ভাইয়া হয়তো বা খুশি দেখে মনে হচ্ছিল। তো একটা হাতে সিগারেট ছিল না, তো ওইটা আবার লাগিয়ে দেওয়া হয়েছে। আমি টুপিগুলো কিনেছিলাম, ভেবেছিলাম যে পরবে না, কিন্তু দেখি যে ফাইনালি সবাই টুপিগুলো মাথায় দিচ্ছে, আমার অনেক বেশি খুশি লাগছে দেখে। এবং আমরা অনেক ফান করতেছিলাম বেলুন নিয়ে, হুলুস্থুল। ফাইনালি কেক কাটাকাটি নিয়ে খুব মজা ফান হয়ে গেল। তখনই বাসিতের ফ্রেন্ড চলে এসেছে আরেকটা কেক নিয়ে, ও ওর পাপার জন্য কেকটা পাঠিয়েছে ওর ফ্রেন্ডকে দিয়ে। তো সব কিছু ব্লু থিম ছিল, আর সবাই আবার কেক কাটার জন্য রেডি হচ্ছি, যেহেতু আর একটা কেক বাকি ওইটা কাটবো। পুরো বাসা একদম ম্যাসাকার করে ফেলছি সব কিছু দিয়ে। তো মনে হচ্ছে ভাইয়াও খুব এনজয় করছিলেন। এখন কেক খাওয়ার পালা। তো আমার বর ভাইয়ার জন্য একটা টি শার্ট এনেছে, ওটা পরতেই হবে, তো পরতে গেল। ওয়াও, এটাও ম্যাচিং, এটাও ব্লু হয়ে গেছে। তো ফাইনালি সবার সাথে ছবি তোলা নিয়ে আমরা ব্যস্ত হয়ে গেলাম। এটা হচ্ছে অমি, আমার অনেক ফেভারিট। ও ভাবি, ভাবি খুবই ব্যস্ত ছিলেন, কারণ ভাবি সব কিছু নিজের হাতে, আর ডিনার এবং হচ্ছে অ্যাপিটাইজার সব কিছু নিজের হাতে করেছিল সারপ্রাইজ দেওয়ার জন্য। তো এটাই ছিল হচ্ছে সারপ্রাইজ ভাবির পক্ষ থেকে। তারপরে আমরা কিছুক্ষণ ফান করলাম, ভিডিও করলাম, টিকটক করলাম। তারপর ডিনার রেডি, সবাই চলে গেলাম ডিনার করার জন্য। তো আমাদের মেনুতে ছিল ইলিশ পোলাও, আর হচ্ছে একটা মাটন রেজালা, আরও অনেক কিছু ছিল, অনেক কিছু ছিল। ভাবি তো মনে হয় 10 মিনিট পরপরই লিপস্টিক লাগাচ্ছে, খাচ্ছে আর লিপস্টিক লাগাচ্ছে। তো এই হচ্ছে অমি, আর আমাদের হচ্ছে বউ। তো বিদায়ের সময় চলে আসলো, খাবার দাবার কেক খাওয়া সব কিছু শেষ। এটা হচ্ছে আমাদের বড় বিয়ান। তো বিদায়ের আগে ভাবি রিকোয়েস্ট করলো ভাবিকে যে একটা গান শুনাইতে হবে। তো গান শুনে আমরা বাসায় ফিরে গেলাম। এই ছিল আমার আজকের ব্লগ। আল্লাহ হাফেজ।